মনোবিক্ষণ পলিক্লিনিক, চিকিৎসার জগতে এক দশক, এখন এখানে সব বিষয়ে ডাক্তারবাবু একসাথে তলায়। ফোন করুন 7477-99515 এই নম্বরে। তীব্র গরমে পড়ুয়ারা যাতে স্কুলে এসে স্বস্তিতে ক্লাস করতে পারে সেই কারণে মুর্শিদাবাদের কান্দিতে অম্বিকা রসরা উচ্চ বিদ্যালয়ে দিন কয়েক আগে বসানো হয়েছিল এসি। বুধবার এসির উদ্বোধন করলেন কান্দির বিধায়ক অপূর্ব সরকার, কান্দি পৌরসভার চেয়ারম্যান সহ স্কুলের শিক্ষক শিক্ষিকারা। আপনার আনন্দে আমাদের উদযাপন, বিয়ে হোক বা পার্টি, বহরমপুরে এবার লাক্সারি ব্যাংকোয়েট হল অ্যাট গোল্ডেন রিট্রিট, জেলায় একমাত্র পিলারলেস ব্যাংকোয়েট, আছে স্পা সালন ক্লাব মেম্বারশিপের সুযোগও, বহরমপুর শিল্প তালুকে গোল্ডেন রিট্রিট। সরকারি ক্লাসরুমে বসলো এসি, এমনই অভিনব উদ্যোগ মুর্শিদাবাদ জেলার কান্দির রসরা অম্বিকা উচ্চ বিদ্যালয়ের। তীব্র গরম থেকে বাঁচতে এবং পড়ুয়াদের স্কুলমুখী করতে শিক্ষকদের এই অভিনব চেষ্টা। ছাত্র খুব কম আসছিল দিনকে দিন, এবং যারা আসছিল তারাও ঠিক মনোযোগ দিয়ে ক্লাসগুলো করতে পারছিল না, অস্বস্তিতে পড়ছিল, আমরা নিজেরাও অস্বস্তিতে ছিলাম। সেই জন্যই আমরা মাস্টারমশাইটা সিদ্ধান্ত নিয়েছিলাম যে কীভাবে ছাত্র সংখ্যা বাড়ানো যায়। মাস্টারমশাইরা প্রপোজাল দেন। স্কুলের তহবিল থেকে 3,75,000 টাকা খরচা করে মোট 9টি এসি বসানো হয়েছে স্কুলে। এই অভিনব উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন অনেকেই। স্কুলের একটা পরিবেশ তৈরি করে দেওয়া, পড়াশোনার একটা পরিবেশ তৈরি করে দেওয়ার পিছনে ম্যানেজিং কমিটি, হেডমাস্টার মশাই, তার সহকর্মী শিক্ষক শিক্ষিকারা এই চেষ্টাটা করছে। বুধবার এসির উদ্বোধন করলেন কান্দির বিধায়ক অপূর্ব সরকার, উপস্থিত ছিলেন কান্দি পৌরসভার চেয়ারম্যান সহ স্কুলের প্রধান শিক্ষক সহ অন্যান্যরাও। মুর্শিদাবাদে এবার ওয়াটার পার্ক, বহরমপুর আর মুর্শিদাবাদ শহরের মাঝে হলিডে ক্লাব অ্যান্ড রিসর্ট, থাকছে পার্ক মিনি জু রিসর্ট। মুর্শিদাবাদে এবার ইউনিক এক্সপিরিয়েন্স, আসতে চলেছে ওয়াটার পার্ক, তালগাছি নতুন গ্রাম মুর্শিদাবাদ।